আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি জিনাত অ্যাডভেঞ্চার থেকে জিনাত বলছি। তো আজকে মা আর মেয়ে যাচ্ছি নদীর পাড়ে, নদী ভাঙন চলছে। তো এটা হচ্ছে আমার ভাসুরের মেয়ে আর আমি যাচ্ছি নদী ভাঙন দেখতে। তো চলুন আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে, যদিও বা হয়তো বা কারো ভালো লাগতে পারে, কারো ভালো নাও লাগতে পারে, যদিও বা সেই রকম সুন্দর জায়গা না, তারপর আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আমরা দুজনেই যাচ্ছিলাম, যে যেতে দেখি আমার চাচা শ্বশুর যাচ্ছে, তো বললাম যে বড় বাবা চলেন আমরাও যাই একসাথে। তো যেতে যেতে দেখা যা গেল যে অনেকেই নদী ভাঙন দেখতে এসেছে এবং গরুর জন্য অনেকে ঘাস কেটে নিয়ে যাচ্ছে। তো এটা প্রায় নদীর পাড়ে চলে আসছি আর এখানে নৌকা আছে, ছোটো ছোটো সব নৌকা অনেকগুলো, আর ওই সাইডে নদী ভেঙে যাচ্ছে। তো এই পানিটা কিন্তু খুব একটা বেশি ডিপ না, একদমই অল্প পানি, তারপরেও ভালো লাগছিল নদীর পাশে দাঁড়িয়ে থাকতে। তো আমরা চিন্তা করছি ওই পারে যাব। তো ওই পারের কিছু লোকজন নৌকাতে চলে আসছিল, তো ভাবলাম ওই নৌকাতে যাওয়া যায় কি না, তো এই জন্য আমরা ওয়েট করছিলাম, যদিও বা সন্ধ্যাও লেগে যাচ্ছিল। আর পানির গভীরতা কিন্তু একেবারেই অল্প, কারণ দুইটা লোক মাথায় ঘাস নিয়ে আসছে, তাদের কোমর পর্যন্ত শুধুমাত্র পানি। তো এইখানটাতে বেশি পানি নাই, আমরা এই নৌকাটাতে এখান থেকে ওই পারে গেছি। তো এই মানুষগুলা নামার পরে আমরা নৌকাতে উঠেছিলাম। তো কারা কারা নৌকা ভ্রমণ পছন্দ করেন আর কে কে গিয়েছেন অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আর নদী তো আসলে সবাই পছন্দ করে, আর আমরা সবাই কিন্তু নদীমাতৃক দেশে থাকি, তো সেক্ষেত্রে আর কি সবারই পছন্দের একটা জায়গা। আর এই যে আমি আর আমার ভাগ্নি চলে এসেছি নৌকার উপরে, তো খুব ভালো লাগছিল, ভিউটা এত সুন্দর। আর এইখানে আমি একটু পানি ধরার চেষ্টা করছিলাম, কিন্তু বেশি তো আসলে পানি নেই, এই জন্য পানি ধরতেও পারছিলাম না। তারপরে ট্রাই করলাম, তো ফাইনালি হাতে পানি চলে আসলো। তো এই ছবিটুকু নেওয়ার জন্য আর কি এই ভিডিওটুকু করা। তো যাই হোক, আপনাদের কাছে কেমন লাগছে আজকের ভিডিওটা আর আজকের ভিউটা? আর একদমই কাছে যেহেতু আমরা খুব তাড়াতাড়ি সেখানে পৌঁছে গিয়েছিলাম, আর এই নৌকাতে শুধু আমরা কয়েকজনই উঠেছিলাম, আমার ভাগ্নি, আমি, আমার চাচা শ্বশুর আর দুইটা লোক ছিল, আর তেমন কেউ ছিল না। তো এই জন্য ভিডিও করতে খুব সহজ হয়েছে, ইজিও হয়েছে। আর গরমের জন্য মানে ইতস্ত ফিল করছিলাম খুব। এই তো প্রায় চলে আসলাম, আমরা পাড়ে নেমে গিয়েছি, আর নিচে হাঁটা যাচ্ছিল, এই হাঁটা যাচ্ছিল না, কারণ ওখানে ধঞ্চের গাছ ছিল, কেটে ফেলেছে, এই কারণে মানে শক্ত হয়েছিল, পাও কেটে যাওয়ার মতো অবস্থা ছিল। এই তো যেই জায়গায় নদী ভেঙে যাচ্ছিল সেই জায়গাটাতে আমরা চলে আসছি। আর এই যে সেই পাড়টাতে অনেকটা জায়গায় দেখতে পাচ্ছেন ভেঙে গেছে, এই জন্য কেমন আঁকা বাঁকা হয়ে গেছে। আমরা কিছুক্ষণ সময় ওখানে থাকতে থাকতে অনেক জায়গায় ভেঙে যাওয়া দেখলাম, ভয়ও করছিল যে এখানে দাঁড়িয়ে থাকতে যদি ভেঙে যায়। তো আমরা যখন কথা বলছিলাম, কথা বলতে বলতে কিন্তু এই দেখেন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু নদী ভেঙে গেছে, আবারও ভেঙে গেল কিছুক্ষণ পরে, ছোটো ছোটো মানে জায়গাতে ভেঙে যাচ্ছে, এই কিছুক্ষণ পর কিন্তু আবারও একটু, এই যে এ তো মানে এরকম অনেক অনেকটাই অনেক জায়গাতে ভেঙে গেছে। আর অনেক মানুষ এই নদী ভাঙা দেখতে আসে, শুধু এই সাইডে না, আরও কয়েকটা সাইড আছে, সেসব সাইডেও অনেক মানুষ দেখতে আসছে। আর শুনেছি কিছু নিউজও হয়েছে এই বিষয়টা নিয়ে, অনেকে আপনারা জানতেও পারেন বা দেখতেও পারেন বিভিন্ন টিভি চ্যানেলে। তো সন্ধ্যা লেগে যাওয়ার কারণে আমরা বের হয়ে যাব, আর সন্ধ্যার ভিউটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর লাগছিল, কিন্তু ভিডিওতে তেমন একটা ক্যাপচার করতে পারি নাই। তো এই তো আমি চলে যাচ্ছি, কিন্তু হাঁটতেই পাচ্ছিলাম না, কারণ উঁচু নিচু একদম মাটি ছিল। এই জন্য আপনাদের কাছে আজকের আমার ভিডিওটা কেমন লাগলো, যদিও বা খুব সংক্ষিপ্ত একটা ভিডিও করেছি, তারপরেও গ্রামের পরিবেশ, গ্রামের ওয়েদার আসলে অন্যরকম একটা ফিলিংস। তো যারা গ্রামে থাকেন তারা অবশ্যই বুঝতে পারবেন এই ভালো লাগাটা কেমন, যদিও বা আমরা মফস্বল শহরে, একদম ছোটোখাটো শহরে থাকতাম, তারপরেও যেহেতু আমার বিয়ে হয়েছে একদম একটু গ্রামের দিকে, সেক্ষেত্রে এই প্রাকৃতিক পরিবেশটা খুব ভালো লেগেছে। আর বিয়ের পরে আর এই বাড়িতে আসার পরে এই ফার্স্ট টাইম আমি এলাকার মধ্যে একাই ঘুরতে বেরিয়েছি, তো ভালোই লাগলো। তো নৌকাতে উঠতে গিয়ে তো আমি তো পড়ে যাচ্ছিলাম, তো হাসছিলাম আর কি। যাই হোক, একটু লাস্টের দিকে কিছু ভিউ নিলাম যে কেমন লাগছে সেটা দেখার জন্য। আর এই তো সন্ধ্যা লেগে গেছে প্রায়, তো আমি আর আমার মেয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম।
আর পিছে তো আমার চাচা শ্বশুর দাঁড়িয়ে আছে, তার তো ভয়ও লাগছে না, আমার তো ভয়, আমি বসে পড়েছিলাম। এই যে আমার মেয়ে, আমার মেয়েকে আজকে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন তো, কিন্তু খুব সুইট অ্যান্ড কিউট একটা মেয়ে আমার। আর এইখানে কিন্তু এটা পাটের পাটের চাষ হয় হয়তো বা এই সাইডে, এই জন্য পাট কাঠিও কিন্তু এখানে অনেক রাস্তায় দেখলাম বা পাড়েও আছে। এবার বাড়ি যাওয়ার পালা, রাস্তাঘাট একদমই অন্ধকার হয়ে গেছিলো, ভাগ্যিস আমার ছোট মানে মেজো বড় বাবা ছিল, সরি বড় বাবা আমাদের সঙ্গে ছিল, এই জন্য খুব একটা ভয় লাগে নাই। আর এই তো আমাদের বাড়ি, বাড়ির রাতের ভিউটা কখনো দেখানো হয়নি, যদিও বা দিনের বেলার ভিডিও দেখিয়েছিলাম এর আগে, তো রাতের ভিউটাও কিন্তু মাশাল্লাহ খুব ভালো লাগে। তো সবাই আমার জন্য দোয়া রাখবেন, ভালো থাকবেন, আমার ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।